গুড মর্নিং স্যার, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং মর্নিং। এই বাকি সবাই কোটরে কোটরস? ওমালা স্যার খাওয়াই আসি নাই স্যার, উমের বলে কারো বলে হাগা খারাইছে, কারো বলে পেটের বিষ, হমরে আজকে ভয়ের ঠেলায় খাওয়াই নাই আইসে। হ্যাঁ আজকে পরীক্ষা নিম্নে, আজকে তোমার হাগা ধরবে, মোতা ধরবে, পেটত বিষ, মাথাত বিষ, চাপাত বিষ, চাপিলিয়াত বিষ, দুনিয়ার বিষলে তোমার আজকে ধরবে। পরীক্ষার দিন তোমার দুনিয়ার ফাঁকি বেজি রাও, সবগুলোই তোমার একই মতন, সবগুলোই। খালি ভাগ্যটা ভাল যে পরীক্ষাটা তোর বাড়ির, না তো তুইও আসলি না হয়। এটি একটা খুব খারাপ করলেন স্যার, একটা উমের সাথে মুখও তোমরা তুলি না দেন। মুইও কি অমন ছাত্র, তোমার অমন ছাত্র আসছেন, সব পড়া মুখস্থ হয়েছ সব, খালি পুষি দেখো না একবার, কোনটা পুষবেন পুষি দেখো। হ্যাঁ হ্যাঁ জানা আছে জানা আছে, কত পড়া পড়ছিস, কত কি উল্টেছিস দেখি মেলায় সগে এলায়। হ্যাঁ সগে এলায় দেখিম, সব প্রশ্নগুলো আজকে মুখোতে জিজ্ঞাসা করিম, আর মুখোতে উত্তর দেওয়া খাইবে, ঠিক আছে? আদি বিশ্বের মুকুত কেন ধরিবেন, অমনে করো না, লেখি দিয়ে তোমরা তুই বিড়ি সেরকেট খাওয়া যাও, আমি এটা ভাল করে লিখে দিই, মানে একটা সব একটা ফক 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 করে লিখে দিই, কোনো চাপ নাই। একটা তোমার দেখেন যে একটা জেলিয়ে দিয়েছেন, ঝ্যাং করছে না, অঙ্কই লিখে দিই মেলায়, কোনো তোমরা ভয় না খান, একটা ভালো করে লিখে দিই মেলায়। আই চুপ কর, বেশি ফেলা পারিস না, জেলিয়ে প্রশ্ন পড়িয়েছিস কোথাও সব তামাল্লায় পড়িয়েছিস তো? না স্যার। কেন পড়িয়েছি না এখানে? স্যার কালকে লাইটই ছিল না স্যার বাড়ি। ও এলা লাইট ছিল না, না তা মোমবাতি জলে পড়েন না বেশ? স্যার মোমবাতিটা যে জলের কোন সলাইই নাই, সলাই সলাই নাই এলাফির, বাড়িতে তোমার একটা সলাইও না থাকা রেকর্ড রস, সলাইটা শুনছে ঠাকুর ঘরত মাগো, তা সলাইটা ঠাকুর ঘর না, ঠাকুর ঘরটা ঢুকিন নাই বেশ? ঠাকুর ঘরটা বের কেমন ঢোকো কত, কালকে গাও ধোক নাই, গাও না ধরলে ঠাকুর ঘরটা কেমন ঢোকো? সি 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 সি, কি আলসিয়ে রে কোটো রস তুই রে। আরে গাওটা যে ধুম, জলে তো নাই এলাফির, জল ছিল না, না জল কেন ছিল না? জলটা কোটে পাই মুই, মোটরটা বন্ধ, মোটর ফির কে চলে না তোমার? না প্রথমে মুই বলুন যে কারেন্ট নাই, কারেন্ট চাপি মোটরটা কেমন চলে তোমার? খালি না ফাঁকের নিয়ে এই ফাঁকের, খালি নাই ফাঁকের নিয়ে গেলে তোমার সার। আই চুপ চুপ চুপ, বেশি ফেদলা পারিস না, বেশি ফেদলা পারিস। আচ্ছা ক, এই মনে কর দুই থাকি, দুই বাদ দিলে তোরটে আর কত থাকবে? কি আরে মানে মুই কবার চাষং, তোরটে দুইখান রুটি আছে, তুই দুইখান রুটি খেয়ে ফেলাইছিস, এলা তোরটে আর কি বাকি থাকবে? স্যার তাহলে তো খালি স্যার ইয়ে বান্ধাকপি নিয়ে সবজিলে পড়ি রবে। চুপ দেখ চুপ, ফালতু ফালতু ছাত্র, মানে মানে একটা একটা কনসার্টার দ্যাম বোধ, কনসার্টার দ্যাম বোধ, দুনিয়ার ফালতু ছাত্র, দুনিয়ার ফালতু ছাত্র। হ্যাঁ তোমরাই না কইলেন দুইখান রুটির মধ্যে দুইখান রুটি খাওয়া ফেলালুম বলে মুই, তো রুটি গুলো খাওয়া ফেলালে না বান্ধাকপি গুলোই থাকে, আমরা বান্ধাকপি দিয়ে রুটি খাই, আর তোমার খালি একটা প্রশ্ন উত্তর ঠিকঠাক করে দিবেন না ভাই, না একটা প্রশ্ন উত্তর ঠিকঠাক করে দিবেন না ভাই। হ্যাঁ এই যে এই প্রশ্নটা ধরেন, এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা ক, রাস্তার এক পাশে বুদ্ধি পড়িয়েছে এক টোপলা, আর এক পাশে টাকার একটা টোপলা পড়িয়েছে, তুই কোনটা নিবু? কি পাইসে আর বুদ্ধি, মুই তো স্যার ইয়ে ওই পাইসে লাই নিন স্যার। ভুল উত্তর, তোর জায়গা যদি মুই হলুম না হয় তাহলে মুই বুদ্ধির টোপলাটা নিলুম হয়। এইটা কথা তোমরা ঠিক হয়েছেন স্যার, যাতে যেই জিনিসটা নাই তাই তো সেই জিনিসটাই উঠকে আয়। কি থাপড়ে তোকড়ে ফালতো বেয়াদব, অসভ্য, কেমন করে মাস্টারের সঙ্গে কথা কথা শুনি নেই না স্যার। আচ্ছা কোটর, সেবার তো একটা সহজ প্রশ্ন ধরো, হ্যাঁ সহজ প্রশ্ন, এই যেমন ধর এক বসন, দ্বি বসন, বহু বসন, এই যে বসন কিন্তু, হ্যাঁ আচ্ছা তুই কত যে বসন কয় প্রকার ও কি কি? বসন মনে করো স্যার, এই বসন তো মনে করো স্যার দিনে দিনে স্যার বাড়তে আছে, মনে করো প্রথমে ছিল খালি অমিতাভ বচ্চন, তারপর অমিতাভ বচ্চন বিয়ে করিল, তারপরে হলো অভিষেক বচ্চন, ফির অভিষেক বচ্চনের না বউ মানে উমরে চারটে মানুষ হইল, ফিরে এলাম মনে করো অভিষেক বচ্চনের না দুইটে সাবা, মানে আপাতত ছয়টা বচ্চন আছে, আরও মনে করো সংখ্যাটা বাড়তেও পারে, বাড়তেও পারে। আর চুপ চুপ ফাজিল জানো, চুপ এই একটা থাকতে চাউ সব দাস সব ফেল দিন, সব ফালতু স্যাংরা বেয়াদব লম্পট, অভিষেক বচ্চন না অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, একটা ভুকি না নাক থাক টাইট করে দিন তোর, ফালতু স্যাংরা, একটা কোনো বই পড়বে না, বাড়িতে পড়বে না, খালি দুনিয়ার ফালতামি, খালি দুনিয়ার ফালতামি, হ্যাঁ দুনিয়ার ফালতামি, আর একটা প্রশ্নের উত্তর দিও না ভাই। এক থাকি দশ অব্দি ক, খালি এক থাকি দশ পর্যন্ত, এই যে কয়া হলে গেছ, এই যে এক, দুই, তিন, চার, ছয়, সাত, আট, নয়, দশ, পাঁচটা করে দেন রে, ইয়ে পাঁচ তো স্যার মরে গেছে স্যার, পাঁচ মরছে, মুই আজকে খবর দেখাই যে অ্যাক্সিডেন্টে পাঁচের মৃত্যু, তো পাঁচ তো মরে গেছে। কি ছাগল চ্যাংরা রে তুই, কি ছাগল চ্যাংরা কত, তোর মাথার কোনো আসে না নাই, গিরুত কোনো আসে না, কিন্তু গরুর গু দিয়ে ভর্তি। আচ্ছা ওইল কথা স্যার, তোর যে রচনাগুলো পড়িয়েছিল সব রচনাগুলো পড়িয়েছিস তো? কি স্যার রচনা ধরবেন, রচনা তামার লাইন মুখস্থ করেছ, তোমরা যেইটা মন চাই সেটা ধরো না, একারে ধরি দেখো বা ধরি দেখো, রচনা সব মুখস্থ করেছ নে, এখানে দেখি মেলা কত পড়ছি এলাই না বোঝা যাবে। আচ্ছা তুই প্রাকৃতিক দুর্যোগ মানে ধর এই বন্যা, খরা, হ্যাঁ ভূমিকম্প, এলিয়েন নিয়ে একটা রচনা কত বাবু? প্রাকৃতিক দুর্যোগ
ইয় ইয় প্রাকৃতিক দুর্যোগ তো খরা বন্যা এলে তো এই মনে করো স্যার যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে পৃথিবীর মধ্যে একটা সেই বড় ধরনের দুর্যোগ হ্যাঁ আর এই প্রাকৃতিক দুর্যোগটা ধরো কোনো একটা নির্দিষ্ট কিন্তু জায়গাত হয় হ্যাঁ মানে ঘটনাটা একটা নির্দিষ্ট জায়গা ঘটে আর ওই জায়গাটা কয় হচ্ছে ঘটনাস্থল আর ওই যে ঘটনার যে স্থলটা আছে ওটা তোমারও বাড়ির বগল হবার পায় আর ওর মোরও মোড় বাড়ির বল বগল বল হবার পায় আর ওই ঘটনাস্থলের বগল দিয়ে যদি মুই আর মোর বাবা যাই তাইলে বল আমরা দেখবো যে ওর ঘটনাটা কী হওয়া লাগছে দেখিয়ে ঘটনাটা বুঝবো যে ঘটনাটা কী হওয়া লাগছে ঘটনার সমস্ত বৃত্তান্ত শুনবো ঘটনাস্থল ভালো করে দেখবো টেকবো হ্যাঁ আই চুপ 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 বেয়াদব লম্পট মানে একটা ঘটনাস্থলটা করতে গেছিল ঘটনাস্থলটা করতে গেছিল হ্যাঁ একটা তো কই সময় প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরা এলে নিয়ে ভূমিকম্প নিয়ে তো একটা রচনা করবার আর তোর প্রাকৃতিক দুর্যোগ ওটা কোন একটা কোন ঘটনাস্থল নিয়ে আসলো ওটা কোন ঘটনাস্থল নিয়ে আসলো মানে একটা কোনো পড়া করিস নেই একটা কোনো পড়া করিস নেই স্যার আর এখন ধরো কোনো ভুল করি নেই ধরি তাহলে আর এখন ধরো আর একটা ধরিম তোকে আর একটা ধরিম এইটা যদি না পারো কোট রস তোর বলে অবস্থা খারাপ আছে কয়েকদিন আচ্ছা ইয়া এইবার তুই কর এই যে তেল বুঝিস তো তেল হ্যাঁ তৈলশিল্প তৈলশিল্প নিয়ে একটা রচনা কর তৈলশিল্প ভারতবর্ষে তৈলশিল্প নিয়ে একটা রচনা কর আচ্ছা স্যার তৈলশিল্প তো এ খুব ইজি খুব ইজি এই যে ধরো তৈলশিল্প কিন্তু ভারতবর্ষের বল অত বল নাই তাও ধরো জায়গায় জায়গায় আসাম ঠাসাম তেল ঠেলখানা পাওয়া যায় এই ধরো এই যে তৈলশিল্পটা ভারতবর্ষের একটা মনে করো বড়ো শিল্প বড়ো বিশাল একটা ভালো মাপের শিল্প আর এই তৈলশিল্পের মনে করো মেন মাল হচ্ছে তেল আর এই তেল কিন্তু বল ইয়ে ওই যে ইয়ে ট্রাক গাড়ি নেন বড়ো গাড়িগুলো দিয়ে কিন্তু রাস্তা দিয়ে বল যায় হ্যাঁ তো এইলে একদিনকে এখন ট্রাক গাড়ি তেলের ট্রাক গাড়ি যাওয়া লাগছে তা গেইতে গেইতে ট্রাক গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে তেলের গাড়িটা পড়েছিল ওই ঘটনাস্থল পাশ দিয়ে মুই আর মোর বাবা যাওয়া লাগছি তা ঘটনাস্থলটা দেখলাম দেখি মুই আর মোর বাবা তো ঠিক ঠিকই পাবো না আমরা ঘটনাস্থল গেলাম যাই ঘটনাস্থল ভালো করে বুঝলাম যে তেল ঠেল কোটে আউট ঠুটি গেছে কোটে সরু ঠুটি গেছিলো সব তেল ঠেল বুঝলাম বুঝি গাড়িটাই দেখলাম যে গাড়িটার ড্রাইভারটা ভালো আছে নাকি নাই এটা দেখলাম ঘটনাস্থল ভালো করে দেখলাম কয়টা মানছি এসে কী এসে সব ভালো করে দেখলাম এটার মাথার কোনো আসে না নাই এটার মাথার কোনো আসে না নাই রে এমন সারুয়া বোধহয় সাওয়া আমি কোনোদিন দেখো নি এমন সারুয়া বোধহয় সাওয়া হ্যাঁ আরও কোনো ঘটনাস্থলটা নিয়ে আসলো ওটা তুই এটা এত সাম্পা গেলে এত সাম্পা গেলে ওটা খালি প্রত্যেকটা কথা খালি ওটা খালি বলে তোর বলে ঘটনাস্থল আর ঘটনাস্থল এত ঘটনা ঘটা ভালো পাস তুই না এত ঘটনা ঘটা ভালো পাস হ্যাঁ নেও তো নেও এইখানে বলেছি তো আর 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 ভুল করিনি আর এখানে এখন লাস্ট লাস্ট আর কোনো প্রশ্ন মধ্যে ধরিলাম না আর কোনো প্রশ্ন মধ্যে ধরিলাম না এইবারে ঘটনাস্থল কম নেই স্যার ঘটনাস্থল বাদ দিয়ে সব কথা কম এবারে ঘটনাস্থল কম নিয়ে লাশ আর খান সুযোগ দেওয়া স্যার এইটাই বল শেষ প্রশ্ন এইটা প্রশ্ন উত্তর দিয়ে দিবেন না পারলে কোটো রস তা তোর বলাস কথা বল খারাপ আছে কয়েক নম্বর কোটো রস আচ্ছা মহাপুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু হ্যাঁ ইয়াক নিয়ে দুই চারটা কথা কথা একটা রচনা কর নেতাজি সুভাষচন্দ্র বসু কি স্যার ইয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু এ স্যার এটা খুব ইজি খুব ইজি এই যে মনে করো নেতাজি সুভাষচন্দ্র বসু হচ্ছে ভারতবর্ষের একজন স্যার বীর যোদ্ধা ভারতবর্ষের যে স্বাধীন হয়েছে এটার পিছনে কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের বিশাল বড় একটা হাত আছে হ্যাঁ তা এই যে নেতাজি সুভাষচন্দ্র না একটা মনে করো স্ট্যাচু আমার সাগরডিহির পাড়ত বানা আছে তা ওটাই হচ্ছে ওই যে 23 জানুয়ারির দিন তা ওটা একটা বলো ইয়ে হওয়া লাগছে কী কয় তোমার ওই যে উনার ছবিটা মালা ঠালা দিবে আছে তা ওদি দিয়ে মুই আমার বাবা যাওয়া লাগছে তা ওই যে ঘটনাস্থল দেখি মেলা ভিড় আমি কী রে এমনিদের কী ঘটনা হওয়া লাগছে তা বাবা আমি নামি গেলাম নামিয়ে দেখি নেতাজি সুভাষচন্দ্রের যে মূর্তিটা তার মালা ঠালা দিবে লাগছে মানছি লাড্ডু টাড্ডু খাওয়া লাগছে তারপরে আরও মেলা মানছি আছে সঙ্গীত ঠঙ্গীত করিলেছে তা ঘটনাস্থলখান মুই আর বাবা ভালো করে দেখলাম দেখি কয়টা মানছি আছে জায়গাখান কেমন সাগর দিকে উত্তর দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে সমস্ত ঘটনার যে বৃত্তান্তগুলি আছে ঘটনাস্থলের যে বৃত্তান্তগুলি আছে আমার সব ভালো করে বুঝলাম চুপ রে চুপ 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 বেয়াদ চুপ চুপ তোমার বই পড়ে ওই জীবনে আর কোনো ছাত্র পাইম না রে তুই পূর্ণবার ফেল করবো রে কোটরস তোর না খান ছাত্র মুই মোর পুরিয়ার শিক্ষক লাইফে কোনোদিন পা নাই রে একটা এ তুই মোর নাম কুল জাতি সব বদনাম করবি একটা একটা প্রশ্ন উত্তর দিবেন না পাইস কোনো প্রশ্ন বুঝিস নিয়ে তোর একটা কী যে রে ভাই প্রবলেম রে তোর মাথার কোনো আসে না নাই তুই জানিস তোর বাপ মা জানে রে তোমরা মোক কী পড়াবেন ভাই তোমরা মোক কী পড়াবেন তোমার তো মুইয়ার না পড়ো মুইয়ার তোমার না পড়ো তোমার তো দুনিয়া খেলে আলো বলো খালি কথা এমন কোনো কোনো কথাই তোমরা শোনেন না মুই সবগুলো ঠিক উত্তর দিয়েছো তোমার তামার লাইভ ভুল তোমরা কী নিজে তো কিছু জানেন না আর মানসিক খালি কষ্ট তোমার আগতে আছেন তোমরা নিজে কিছু জানেন নিজে কিছু বোঝেন তোমরা তুমি পড়ো তোমরা একলা একলা বসো তোমার তো মুইয়ার বই না পড়ো তোমার পড়বা তুমি না পড়ো না পড়ো তো বন্ধুরা আজিকার মোট ভিডিও গান তোমার কেমন লাগিল সবাই কমেন্ট করি কন যদি ভালো লাগে ভিডিও গান খুব খুব শেয়ার করে দেন হ্যাঁ শেয়ার করে দেন এখন অমন কেবা লাগাইছেন ভিডিও শেয়ারই করেন না তোমরা হ্যাঁ শেয়ার করে দেন আর ভিডিও আসতে একটু লেট হওয়া লাগছে একটু পারিবারিক সমস্যা চলে আসছে যার জন্য ভিডিও দুই তিন লেট হওয়া লাগছে যাই হোক এমন করে তোমরা একটু ম্যানেজ করি না এরপরে কন্টিনিউয়াসলি ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি
আর হচ্ছে তোমরা যদি আমাকে ইউটিউবের দেখি লেসেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, যদি ফেসবুকও দেখি লেসেন তাহলে আমার ফেসবুক পেজটা লাইক করিয়া ফলো করে দেন। দেখা হল আছে পরের ভিডিও খুবই তাড়াতাড়ি নতুন কোনো টপিকের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন,